সম্প্রতি নিউ ইয়র্কের রাইড শেয়ারিং চালকেরা ডাকাতির সম্মুখীন হচ্ছেন এতে উদ্বেগ উৎকণ্ঠায় ক্যাবিরা গত ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত নিউ ইয়র্কের সাতটি ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার নিউ ইয়র্ক পুলিশ জানায় ডাকাতির ঘটনাগুলোর মধ্যে উবার এবং লিফ্ট চালকদের বারবার টার্গেট করা হচ্ছে সন্ধ্যাভাজন উবার এবং লিফ্ট বুক করে গাড়িতে ওঠার সাথে সাথেই ডেস্টিনেশন চেঞ্জ করার কথা বলে চালকদের মোবাইল হাতিয়ে নেয় এরপর চালকদের কাছ থেকে নগদ ডলার সহ বিভিন্ন জিনিস হাতিয়ে নেয় পরে অন্য একটি গাড়িতে করে পালিয়ে যায় কিছু সময় চালকদের মারধর করা হয় বলে জানা গেছে পুলিশ জানায় সন্দেহভাজনরা একেবারে এক এক নিয়মে ডাকাতি করছে তবে সবগুলো ডাকাতিতে দুই ব্যক্তি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে শনিবার সন্দেহভাজনদের একটি ভিডিও প্রকাশ করে পুলিশ